हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आमार चैनल आसार जन्य सबाई के धन्यवाद। वीडियो शुरू करार आगे एक बोले दीची सबाई के हैप्पी न्यू ईयर। सबाई खुश रहो, नए साल आसे, एंजॉय करो, खुश रहो। चलो एबार आमी वीडियो शुरू करछि। आमार सब्सक्राइबर अनेक कमेंट करेछे, तो से कमेंटर रिप्लाई उत्तर आमी आज के देव। तो वीडियो शेष पर्यंत देखो और नया थाकले लाइक करे सब्सक्राइबर करे दिबे और बेल आइकन घंटी दबिए दिबे। तो चलो आमी तोमादेर के देखाच्छी आमार सब्सक्राइबर की कमेंट करेछे। आमार दादा कमेंट करेछे मनोजित दत्ता, आमार एकटा आंगुल टेड़ा आछे कि करब, हाथेर दु नम्बरटा। देखो दादा टेड़ा कि रकम आछे सेटा डॉक्टर बोलेई फिट अनफिट करबे। बेशी टेड़ा थाकबे तो अनफिट हो जाबे, जदि नर्मल थाके ताहले फिट ही हबे। ठीक है, तो टेंशन निये लाभ नहीं, मेडिकले जाओ, मेडिकले जाबे डॉक्टर की बोलछे। तारपरे बेशी टेंशन थाकले अनफिट और हल्का थाकले कोनो असुविधा थाकबे ना। और एक दादा आमार कमेंट करेछे ब्लॉक बॉय शिवम, दादा सीआरपीएफ ड्यूटी टाइम कत? देखो दादा आमादेर ड्यूटी टाइम कोनो निर्धारित टाइम नहीं, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় যখন বলবে তখনই যেতে হবে। নির্ধারিত টাইম নেই, একটা নর্মাল টাইম আছে যে ডিউটি। আবার এখানে ডিউটি অনেক রকম হয়, মর্চা ডিউটি, বাইরের ডিউটি। তো অ্যাকচুয়ালি বলা যায় যে 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত ডিউটি নেই, যখন বলবে তখনই যেতে হবে। আমার আর একটা দাদা কমেন্ট করেছে সন্দীপ ঘোষ, দাদা ফার্স্ট চয়েসটা আগে দেখা হয়, যদি ফার্স্ট চয়েস না হয় তাহলে কি সেকেন্ড থার্ডগুলো পাওয়া যায় দাদা? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। যেমন ধরো তুমি ফার্স্ট চয়েস দিলে সিআইসিএফ, সিআইসিএফের নম্বর তুলতে হবে 65 থেকে 77 এক্সাম্পল। ঠিক আছে, তো 65 থেকে 77 ভিতরে তুমি নম্বর পেলে না, নিচে পেয়ে নিলে, 55-60 পেয়ে নিলে। ঠিক আছে, তো তারা কী করবে যে অন্য ডিপার্টমেন্টে তোমাকে দিয়ে দিবে, যে ডিপার্টমেন্টে নম্বর হিসাবে কোয়ালিফাইড আছে সেই ডিপার্টমেন্টে তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আমার আর একটা দাদা কমেন্ট করেছে চাইয়া সোলার, স্যার আমার হাইড্রোসিল আছে, অপারেশন করার পর কি আমি ফিট হব? একদম না, আনফিট করে দিবে, অপারেশন হয়ে গেলে আনফিট করে দেবে। বলেছি দাদা অপারেশন চলবে না, অপারেশন হয়ে গেলেই আনফিট করে দিবে। তাই বলছি ওষুধ খেয়ে বিনা অপারেশন করে ঠিক করো, ওষুধ মেডিসিন খেয়ে ঠিক করো, অপারেশন বিলকুল করবে না, অপারেশন করলেই ফেল করে দিবে মেডিকেল অফিসার। আর একটা দাদা কমেন্ট করেছে, দাদা আমার পায়ে একটু নকিন আছে আর হাতের হাড় একটু ফাটা ছিল ছোটোবেলায়, কোনো প্রবলেম হবে স্যার প্লিজ বলেন। দেখো পায়ের নকিন আছে ওটাও ঠিক করা যাবে, অনেক এক্সারসাইজ আছে নকিনের জন্য, এক্সারসাইজগুলো রোজ রোজ সকালবেলা করো, ঠিক হয়ে যাবে, নকিন থেকে দূর পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু হাড় ফাটা আছে, কী রকম ফাটা আছে? বাইরে থেকে যদি দিশে পাওয়া যায় তাহলে আনফিট করে দেবে, যদি বাইরে থেকে বুঝতে না পারে তাহলে চলবে, কোনো প্রবলেম হবে না, বেশি থাকলে চলবে না, হালকা কম থাকলে চলে যাবে। আর একটা দাদা কমেন্ট করেছে, স্যার পাইলস হয়েছিল আমার, এখন সেরে গিয়েছে, তাহলে মেডিকেলে কি করবে বলেন। দেখো দাদা পাইলস হয়েছিল যদি বিনা অপারেশন করে ঠিক হয়ে থাকে, মেডিসিন ট্যাবলেট খেয়ে ঠিক হয়ে থাকে, তো কোনো অসুবিধা হবে না, আর যদি অপারেশন করে থাকো তাহলে আনফিট করে দেবে। আমার আর একটা দাদা কমেন্ট করেছে সুভাশিস মন্ডল, আচ্ছা দাদা এক্সামে কি হিন্দি সাবজেক্ট নেওয়ার জন্য কি ফর্ম ফিল আপ এর করার সময় কিছু করতে হয় একটু জানাবেন? ফর্ম ফিল আপ করার সময় কিছু করতে হয় না, এক্সাম দেওয়ার দিতে যাবে যখন এক্সাম পেপারে বসবে মানে কম্পিউটারে বসবে, সেখানে দুই অপশন থাকবে, দুটো অপশন থাকবে, একটা থাকবে ইংলিশ আর একটা থাকবে হিন্দি। তো তোমার যেটা কম্পিটেবল হবে, ইংলিশে দিলে ইংলিশে ইংলিশ চয়েস করবে, হিন্দি দিলে হিন্দিতে চয়েস করবে, ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু করতে হয় না। আমার আর একটা দাদা কমেন্ট করেছে, স্যার হাত ছোটোতে ভেঙে গেছে, জোর সব কিছু পায় কিন্তু
একটু বাঁকা বোঝা যায়, এসএসজিডিতে কি হবে? দাদা দেখো হাত ভাঙা আছে, ঠিক আছে, কিন্তু অপারেশন করে তো ঠিক করা নেই না? যদি অপারেশন করে ঠিক করা না থাকে তাহলে চলতে পারে। আবার এখানে আবার একটা কিন্তু আছে যে হাত বাঁকা আছে, ডক্টর মেডিকেল কি করবে, স্কেল দিয়ে দেখবে, যদি স্কেলে চলে আসে ঠিক তাহলে ফিট করবে, না হলে আনফিট করে দেবে। আমার আর একটা দাদা কমেন্ট করেছে, মাহিদুর রহমান, দাদা আমার একটা দাঁত তুলেছি, দাঁতে কি বাদ দিবে? দাদা দাঁতে কোনো বাদ দেবে না, ঠিক আছে, তুলেছ তুলে নিয়েছ, কোনো ব্যাপার নেই, মেডিকেলে দাঁতে কোনো বাদ দেয় না, আরামসে মেডিকেল করতে যাও, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, মেডিকেলে যাওয়ার আগে দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার করে যাবে, ঠিক আছে। আরেকটা দাদা আমার কমেন্ট করেছে যে মহাদেব আপকা কিতনে হাইট হে ভাইয়া, দেখো ভাইয়া মেরা হাইট আপকে হিসাবসে কিতনা লাগ রা হ্যায় বলো। মেরা হাইট তো হ্যায় লেকিন বতাউঙ্গা, বতানে সে পহলে আগর লাইক নেই কিয়া হ্যায় তো লাইক কর দো, আর নয়া হ্যায় তো সাবস্ক্রাইব কর দেনা, আর আপ লোক জরুর বতাও মেরা হাইট কিতনা হো সকতা হ্যায় কমেন্ট মে জরুর বতাইয়ে, ফির মে কমেন্ট মে আপকো বতা দুঙ্গা মেরা হাইট কিতনা হ্যায়।